দেশে যে প্রচলিত যে ভাষাগুলো আছে, যে ব্যথা হলে আমরা বলে যে বাতে আক্রান্ত বা বাত রোগে আক্রান্ত, তো এই বাত রোগের ওয়ান মানে সবচেয়ে কমন যে রোগটা সেটা হচ্ছে আর্থ্রাইটিস। আমরা যেটা ডাক্তারি ভাষায় আর্থ্রাইটিস বলে থাকি, আর্থ্রাইটিস একটা গ্রিক শব্দ, বেসিক্যালি গ্রিক ভাষা থেকে আসছে, আর্থমিস জোড়া, আইটিস মিন্স প্রদাহ বা ইনফ্লামেশন, আমরা যেটা ডাক্তারি ভাষায় বলে থাকি, মানে শরীরের আমাদের যতগুলো জোড়া আছে, যেমন হাঁটু একটা জোড়া, শোল্ডার জয়েন্ট একটা জোড়া, অ্যাঙ্কেল জোড়া, বা অন্যান্য যে হাতের আঙ্গুলে যে ছোট জোড়াগুলো আছে, এমপি বলেন বা অন্যান্য যত জোড়া আছে, এই জোর যে কোনো জোড়ায় যদি কোনো প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়, অথবা আমি যদি আরো বাংলায় বুঝাইতে চাই, যদি কোনো ইনফেকশন বা জোড়ায় কোনো সমস্যা তৈরি হয়, ব্যথা বেদনা বা ফুলে যাওয়া, গরম হয়ে যাওয়া, দিস ইজ আর্থ্রাইটিস। এবং আর্থ্রাইটিস আপনার সেটা একটা জোড়া হতে পারে, সাজেস্ট শুধু হাঁটু, একটা হাঁটুতে, ডান হাঁটুতে হতে পারে অথবা বাম হাঁটুতে হতে পারে, অথবা মোর দেন ওয়ান জয়েন্ট হতে পারে, সেটা দুই হাঁটুতে হতে পারে, শরীরের প্রতিটি জোড়ায়ও হতে পারে। সাধারণত আর্থ্রাইটিস সবচেয়ে বেশি এফেক্টেড হয় আপনার যেই জয়েন্টগুলো মুভমেন্ট বেশি হয়, সাইনোভিয়াল টাইপ অফ জয়েন্ট, যেমন শোল্ডার জয়েন্ট, যে জোড়া অতি অনেক মুভমেন্ট হয় আমাদের শরীরে, হাঁটু, হিপ জয়েন্ট, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট, তো এই জোড়াগুলোতে সবচেয়ে বেশি এফেক্টেড হয়। এবং রোগীর ক্লিনিক্যাল ফিচারগুলো সবচেয়ে বেশি এই জোড়া আক্রান্ত হলে রোগী কমপ্লেন করে এবং দ্রুত ডাক্তারদের কাছে চলে যায় বা রোগী ডাক্তারদের কাছে বেশি কথা বলে যে যে এই সমস্যা তার হচ্ছে। আর আর্থ্রাইটিসের যদি আমরা প্রকার দেখি, প্রায় পৃথিবীতে 100 টাইপেরও বেশি আর্থ্রাইটিস আছে। আচ্ছা, এবং আমরা একটা আর্থ্রাইটিসের সাথে খুব বেশি পরিচিত যেটা বলা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা কিন্তু অনেকেরই হয়ে থাকে। অবশ্যই, তার ভিতর আপনি যেটা বলছেন রিউমাটয়েড আর্থ্রাইটিস অন্যতম একটা জোড়ার রোগ, সেটা এই এই রোগীর সংখ্যা হচ্ছে মহিলাদের বেশি হয়ে থাকে সাধারণত। এবং আমরা যদি জিওগ্রাফিক্যাল ফিচারটাও দেখি, জিওগ্রাফিক্যালি সাধারণত ইউরোপ, মানে যেই সকল এরিয়াতে প্রচন্ড শীত পড়ে, এবং ইউরোপ এবং অস্ট্রেলিয়া, এই দুই মহাদেশে আপনার বেশি রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী পাওয়া যায়। আমাদের বাংলাদেশেও কিন্তু আছে, কিন্তু জিওগ্রাফিক্যাল স্ট্যাটাস তাই আসছে যে ওই সকল দেশে বেশি আক্রান্ত হয়ে থাকে। 5 জন মহিলা যদি আক্রান্ত হয়, ঠিক তার বিপরীতে 1 জন পুরুষ আক্রান্ত হয়, তাহলে বুঝতে হবে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা বেশিরভাগই মহিলার আক্রান্ত হয়। তাই এতে আবার মানে পুরুষদের খুশি হওয়ার কিছু নেই। আর একটা আর্থ্রাইটিস আছে যেটা হচ্ছে অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, সেটা আবার পুরুষ যদি 7 জন আক্রান্ত হয়, রিভার্স মহিলা 1 জন আক্রান্ত হবে। তাহলে আর্থ্রাইটিস এমন একটা রোগ, সেটা মহিলাদেরও হতে পারে, পুরুষদেরও হতে পারে। তাহলে জিওগ্রাফিক্যাল ফিচারটা আমি যেটা বলছিলাম যে ইউরোপে এবং অস্ট্রেলিয়াতে ওই সকল দেশে বেশি হয়, বা আমাদের এই মধ্য এশিয়া বা দক্ষিণ এশিয়া আমাদের এখানে কম হয়, তবে আমাদের এখানেও কিন্তু রোগীর সংখ্যা, মোটামুটি রোগীর সংখ্যা আছে। আর আপনি যদি এইজ দেখেন, সাধারণত আর্থ্রাইটিস যেটা আপনি বলছিলেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস 100 টাইপস অফ আর্থ্রাইটিস এর একটা একটা মাত্র প্রকারভেদ, তো এই সংখ্যার সাধারণত রোগীর মধ্য বয়স থেকে শুরু হয়, সেটা আনুমানিক ধরেন 20 বছর থেকে শুরু হয়ে এটা আপ টু 35 বছর পর্যন্ত রোগের লক্ষণটা প্রকাশ পায়। আপনার যেমন আমি বলছিলাম যে মিডল এজে সাধারণত হয়, মধ্য বয়সে 20 বছর বা 25 বছর বয়স থেকে শুরু হয়, দেন লেট স্টেজ পর্যন্ত চলতে থাকে। আরো কিছু আর্থ্রাইটিস আছে যেটা বাচ্চাদের হয়ে থাকে, যেমন আমরা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বলে থাকি, অথবা জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা সাধারণত চাইল্ড এবং অ্যাডোলেসেন্স, মানে বাচ্চা এবং যারা কিশোর বা কিশোরী উত্তি বয়সী বাচ্চা, তাদের এই সমস্যাটা হয়ে থাকে, রিউমাটয়েড, যে জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস। এরকম মানে হাজারো, মানে যেটা হচ্ছে অনেক ক্লিনিক্যালি বিভিন্ন ফিচার নিয়ে আসতে পারে রোগী, বাট 100-এর উপরে আমরা এই রোগীগুলো বেশি পেয়ে থাকি। আর যেটা বলছিলাম যে পুরুষদের যে আর্থ্রাইটিসটা বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে আপনার অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস এগুলো হচ্ছে এক প্রকার অটো ইমিউন ডিসঅর্ডার, মানে এটা কজটা হচ্ছে এরকম যে মানে ইটিওলজিটা হচ্ছে আপনার জেনেটিক্যাল, মানে এক্সাক্ট ইটিওলজি মানে এক্সাক্ট কারণ তো সবকিছুরই অজানা, তবে কিছু কিছু মানে অ্যাজাম্পশন করা হয়, তো সেই অ্যাজাম্পশনটা কি? যে সেটা হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর, জেনেটিক্যাল ফ্যাক্টর, তো কিছু ফ্যাক্টর আছে এবং অ্যান্টিবডি, যেমন রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ আসে রিউমাটয়েড আর্থ্রাইটিসে,
আর HLA-B27 আরেকটা এন্টিজেন আছে, যে এন্টিজেনটা ওই অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস রোগীদের পাওয়া যায়। আচ্ছা, আর যেটা আমরা প্রথমে বাদ দিয়ে গিয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট আর্থ্রাইটিস, যেটা হচ্ছে এটা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে, যাদের বয়স 50+ সবাই কোনো না কোনো ভাবে কোনো দিন হলো সেই রোগে আক্রান্ত হবে, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এবং একেবারে কমন ফিচার, সেটা পুরুষ মহিলা এমন কোনো রেশিওর ভেদাভেদি নেই, সেটা যে 50-এর পরে গিয়ে যে কোনো পুরুষেরও হতে পারে অথবা মহিলাদেরও হতে পারে। এবং এই রিউমাটয়েড অস্টিওআর্থ্রাইটিসটা কিন্তু অন্য আর্থ্রাইটিস থেকেও আসতে পারে, যেমন বলছিলাম যে মহিলাদের যে রিউমাটয়েড আর্থ্রাইটিস তা থেকে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, পুরুষদের যে অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস তা থেকে লেটেস্টে যে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। কিন্তু এই যে বললেন যে বয়সের সাথে সাথে হয়, যেমন 50-এর উপরে গেলে এটা হয়, তার মানে কি বোনস মানে হাড় ক্ষয় হয়ে যায় সেই জন্যই কি এটা হয়, মানে হাড়ের কি ভঙ্গুরতাটা বাড়ে তখন? অবশ্যই, যেটা অস্টিওআর্থ্রাইটিস এমন একটা রোগ, সেই ক্ষেত্রে আপনার ডিজেনারেটিভ চেঞ্জটা বেশি হয়। আপনার এখানে হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস বা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এই ক্ষেত্রে শুরুটা হবে জোড়াটা প্রচন্ড ব্যথা হয়ে যাবে, জোড়ার ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড যেটা আছে সেই ফ্লুইডে আপনার কালেকশন আসতে পারে, তার সাইনোভিয়াল যে মেমব্রেন আছে আপনার জানেন যে জোড়ার ভিতরে যে মেমব্রেন থাকে, মেমব্রেন কিন্তু ঠিক হয়ে যেতে পারে, ঠিক মতো কাজ করতে না পারে, তখন ব্যথা হয়, ব্যথা হবে এবং তীব্র। আমরা এই সম্পর্কে আরো ডিটেইল শুনবো, আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।